dar le pursează rețea. पर मेरा खुदा जानता है कि मैंने सिर्फ तुझे प्यार किया এই ঘটনাটি নিয়ে গতকালকে একটা শর্ট প্রেস কনফারেন্স সন্ধ্যার দিকে করা হয়েছিল যেটাতে আপনারা অনেকেই উপস্থিত থাকতে পারেননি বলে ফোন করে র্যাবকে বারবার এ বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছিলেন আজকে দুই কারণে এই অপারেশনটা সম্বন্ধে আপনাদের আমরা ব্রিফ করছি এক গতকালকে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত থাকতে পারেননি দ্বিতীয়ত গতকালের এই অপারেশনটার ধারাবাহিকতায় আমরা আরও কিছু তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি যেগুলো আপনাদের মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাচ্ছি গত বাইশ ফেব্রুয়ারি দু বিশ তারিখ আনুমানিক সকাল এগারোশো তিরিশ ঘটিকার সময় র্যাব একের একটি আভিযানিক দল হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভিযান পরিচালনা করে এবং দেশ ত্যাগের প্রাককালে শামীমা নূর পাপিয়া তার স্বামী মফিজুর রহমান রফে সুমন চৌধুরী তাদের সহযোগী সাব্বির খন্দকার এবং শেখ তাইয়াবাকে আটক করে ধৃত আসামিদের অবৈধ অস্ত্র ব্যবসা মাদক ব্যবসা চাঁদাবাজি নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড জাল নোট ব্যবহার রাজস্ব ফাঁকি অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয় এ সময় ধৃত আসামিদের নিকট হতে সাতটি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি নগদ দুই লক্ষ বারো হাজার দুইশত সত্তর টাকা বাংলাদেশি ছাব্বিশ হাজার পাঁচশত টাকার জাল নোট ভারতীয় রুপি তিনশো দশ শ্রীলঙ্কান মুদ্রা চারশত বিশ এবং এগারো হাজার একানব্বই আমেরিকান ডলার সহ সাতটি মোবাইল উদ্ধার করা হয় পরবর্তীতে ধৃত আসামি স্বামী মানুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর দেওয়ার তথ্য আজ তেইশে ফেব্রুয়ারি ভোর চারটার সময় আমরা হোটেল ওয়েস্টিনে তাদের কর্তৃক তাদের বুক করা যে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট এবং ফার্ম গেটে আঠাশ ইন্দিরা রোডস্থ রোশনস ডোমিনো রিভিলো নামক বিলাসবহুল ভবনে তাদের দুইটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুটি পিস্তলের ম্যাগাজিন গুলিসহ বিশ রাউন্ড গুলিসহ পাঁচ বোতল দামি মদ নগদ আটান্ন লক্ষ একচল্লিশ হাজার টাকা যার উৎস তারা বৈধ তারা দেখাতে পারেনি তিনটি পাসপোর্ট চেক বই বিদেশি মুদ্রা বিভিন্ন ব্যাংকের দশটি এটিএম কার্ড উদ্ধার করতে সক্ষম হই ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের বর্তমান সম্পদ এবং বিলাসবহুল জীবন সম্বন্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কোনো সুনির্দিষ্ট পেশা না থাকা সত্ত্বেও খুব দ্রুত অল্প সময়ে বিপুল সম্পত্তি অর্থবিত্তের মালিক হয়েছে তারা ফার্মগেট এলাকার আঠাশ ইন্দিরা রোডে দুটি বিলাসবহুল ফ্ল্যাট নরসিন্দি শহরে দুটি ফ্ল্যাট ব্যক্তিগত একাধিক গাড়ি নরসিংদী বাগতি এলাকায় দুই কোটি টাকা মূল্যের দুটি প্লট এফডিসি এলাকায় কার এক্সচেঞ্জ নামে অংশীদারিত্বের অপর একটি গাড়ির ব্যবসা যেখানে তাদের এক কোটি টাকা বিনিয়োগ আছে বলে জানায় নরসিংদীতে কে এম কার ওয়াশ অ্যান্ড অটো সলিউশন নামে একটি প্রতিষ্ঠানে চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ আছে বলে তারা জানায় এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে। নামে বেনামে তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলে তারা প্রাথমিকভাবে র্যাবকে জানায় অনুসন্ধানকালে দেখা যায় যে ধৃত আসামিগণ অধিকাংশ সময়ে রাস্তা রাজধানীর বিভিন্ন বিলাসবহুল পাঁচ তারকা হোটেলে অবস্থান করেছিল গত বারো অক্টোবর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত উনষাট দিন বিলাসবহুল হোটেল রুমে প্রায় ভাড়াই তারা খরচ করেছে একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত অষ্টআশি টাকা একত্রিশ পয়সা এছাড়াও অতিরিক্ত প্রতিদিন আড়াই লক্ষ টাকা হারে এই উনষাট দিনে তারা রাতে একা সম্পূর্ণ বার বুক করে নিত প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় যে ধৃত আসামি স্বামীমানুর পাপিয়া তার স্বামী সুমন চৌধুরী নরসিংদী এলাকায় অবৈধ অস্ত্র মাদক ব্যবসা চাঁদাবাজি চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণা জমির দালালি সিএনজি পাম্পের লাইসেন্স গ্যাসের লাইন প্রদান ইত্যাদি নাম করে সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে এবং এ ব্যাপারে কেউ অভিযোগ দিতে আসলে কার ওয়াশ সলু কার সলিউশানটি আছে সেখানে তাদের একটি নির্যাতন কেন্দ্রে সাধারণ মানুষদের নির্যাতন করা হতো এ পর্যন্ত পাওয়া তথ্য মতে তারা বাংলাদেশ রেলওয়ে এবং পুলিশের এস আই পদে চাকুরি প্রধানের কথা বলে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি এবং তদ্বিরবাজির অর্থ অর্জন করেছে তাদের আয়ের আরেকটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো তারা বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন অনৈতিক কাজ করতে বাধ্য করত যাদের অধিকাংশই নরসিন্দী এলাকা থেকে চাকুরি দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছে এসব অনৈতিক কাজে কেউ অস্বীকৃতি জানালে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো এছাড়াও ধৃত আসামি স্বামীমানুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী নরসিন্দী এলাকায় কিউএমসি নামে একটি ক্যাডার বাহিনী পালন করে থাকে যাদের হাতে সবার কিউএমসি নামে ট্যাটু করা আছে তাদের মাধ্যমে নরসিংদী এলাকায় চাঁদাবাজি মাসোয়ার আদায় অস্ত্র মাদক ব্যবসা সহ অন্যান্য অন্যায় কাজের সাথে তারা জড়িত আছে এই ক্যাডার বাহিনীর সবাইকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে আজ সকালে নরসিংদিতেও র্যাব একটি অভিযান পরিচালনা করেছিল বাট তারা পালিয়ে যায় কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো উপরুক্ত বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন